এখানে দুইটা সিরিজের এসি আমাদের কাছে রয়েছে, যেমন এটা দেখছেন এটা হচ্ছে 1 টন, আবার এটা দেখছেন এটা হচ্ছে 1.5 টন। এটা সম্পূর্ণ কিন্তু প্লাস্টিক কোটেড ঢোকো করা আছে। একটা রিমোট আপনি 15 বছর এভাবে ফেলে চুরে যেভাবে ব্যবহার করেন নষ্ট করতে পারবেন না। ইনভার্টার এসির জন্য পারবেন 10 বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট, আচ্ছা ঠিক আছে, এবং নন ইনভার্টারের জন্য আপনারা পেয়ে যাবেন 5 বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট। তো দর্শক, যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার কিছু এসির কালেকশন দেখাবো। যারা ইনভার্টার নন ইনভার্টার এসি গুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন ক্রকারিস পার্কে। আর ক্রকারিস পার্কে সকল ব্র্যান্ডের এসি গুলো খুব রিজনেবল প্রাইসে তারা সেল করে থাকে, পাইকারি দামে আপনারা নিতে পারবেন। স্পেশালি আজকে কথা বলবো গ্রি ব্র্যান্ডের, বর্তমানে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড কিন্তু গ্রি ব্র্যান্ড। এছাড়া পোর্টেবল এসির কালেকশনও আছে তাদের কাছে। আর বর্তমানে গ্রির ইনভার্টার নন ইনভার্টার এসি গুলোর দাম কেমন আমরা সেটাই জানবো। আমাদের সাথে আছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আছে আলহামদুলিল্লাহ ভাইয়া। সবাই তো এখন গরম প্রচন্ড, এসি নিতে চায়। জি, তো কোন ব্র্যান্ডের এসিটা সবচেয়ে ভালো হবে আসলে? বর্তমান বাজারের মধ্যে যদি আপনি রিয়েলি ভাবে যদি আপনি যাচাই করতে যান যে বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটি প্রোডাক্ট কোনটা, আচ্ছা তাহলে আমি অবশ্যই বলবো এশিয়ার মধ্যে এক নাম্বার ব্র্যান্ড হচ্ছে গ্রি ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ গ্রির মতো সার্ভিস পলিসি, গ্রির মতো পার্স কোয়ালিটি আপনি অন্য কোনো ব্র্যান্ডে পাবেন না। আচ্ছা আচ্ছা। প্রাইজের দিক থেকে বিশেষ করে, যেমন আমাদের বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এয়ার কন্ডিশনার কোম্পানি কিন্তু গ্রি। এটা আমার কথা না, আপনি গুগলে সার্চ করলে এই রেজাল্টটা পেয়ে যাবেন। আচ্ছা। আর আমাদের কাছে গ্রিতে রয়েছে ইনভার্টার এবং নন ইনভার্টার। আর আরেকটা বিষয় হচ্ছে গ্রি কিন্তু অরিজিনালি বিল্ট ইন ইনভার্টার করা। আচ্ছা। এরা আলাদা কোনো এক্সট্রা কোনো সার্কিট ইউজ করে না, একদম ডাইরেক্ট বিল্ট ইন ইনভার্টার, যেটা 78% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হবে যদি এটা ওই সিস্টেমগুলো ফলো করে আপনি ব্যবহার করেন। আচ্ছা, এগুলোর ক্যাপাসিটি কি কি আছে আপনাদের? আমাদের কাছে রয়েছে 12,000 BTU মানে 1 টন, 18,000 BTU মানে 1.5 টন এবং 24,000 BTU মানে হচ্ছে 2 টন। এই তিনটা হচ্ছে দেখা যাচ্ছে বাসাবাড়ির জন্য যে সাইজগুলো আর কি নির্ধারিত। এরপরে কমার্শিয়াল যারা নেয় 2.5 টন, 3 টন, 4 টন, 5 টন, অন্য অন্য স্টাইলের এসিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আজকে মূলত আমরা কথা বলবো ওয়াল মাউন্টের মধ্যে 1 টন, 1.5 টন, 2 টন ইনভার্টার এবং নন ইনভার্টার নিয়ে। আমাদের এখানে দেখতেই পাচ্ছেন অনেক রকমের এসি আছে গ্রি কোম্পানির মধ্যে। কিন্তু আরেকটা জিনিস বলি, তিনটা কিন্তু সিরিজ থাকে ওদের, ইনভার্টারের মধ্যেও তিনটা ডিজাইন, নন ইনভার্টারের মধ্যেও তিনটা ডিজাইন, এরকম সিরিজ থাকে। তো আমরা আজকে ইনভার্টার এবং নন ইনভার্টারের প্রাইস ধারণা দিয়ে দিব। আর আজকে যেটা দিব সেটা হচ্ছে অনলি স্টোর প্রাইস। আচ্ছা। আমাদের ভিজিটিং স্টোর প্রাইসের জন্য আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি, আপনারা যদি আমাদের শোরুমটা ভিজিট করেন সেক্ষেত্রে এই ডিসকাউন্টটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা। আর আজকে আমরা বলে দিই সবার আগে, আমাদের এখানে কিন্তু দুইটা ইনভার্টার সিরিজের এসি রয়েছে। দেখেন এখানে দেখতেই পাচ্ছেন একটা মডেল হচ্ছে 18X LMB 32, আবার আরেকটা রয়েছে 12X PUB। PUB মানে হচ্ছে এটা পোলার সিরিজ, আর XLMB যেটা, LM যেটা, এটা হচ্ছে আপনার লেমো সিরিজ। আচ্ছা। এখানে দুইটা সিরিজের এসি আমাদের কাছে রয়েছে, যেমন এটা দেখছেন এটা হচ্ছে 1 টন, আবার এটা দেখছেন এটা হচ্ছে 1.5 টন। 1.5 টন। আপনি গ্রি এসিতে কী কী সুবিধা পাবেন সেটা আমি বলি। গ্রি এসি হচ্ছে আপনার ইনডোর এবং আউটডোরের যে বডিটা আছে সবচেয়ে কোয়ালিটিফুল। এটা সম্পূর্ণ কিন্তু প্লাস্টিক কোটেড ঢোকো করা আছে। আচ্ছা। এটা একদম অ্যান্টি ডাস্ট প্রুফ এবং হিট প্রুফ। আপনার যত রোদ গরম এবং এই জিনিসটা 24 ঘন্টা ব্যবহার করেও যে গরমটা হয় এই তাপে কিন্তু এই বডিটা নষ্ট হবে না, যা আছে তাই থাকবে। এবং সবচেয়েতে বেশি ওয়েট নিতে সক্ষম গ্রি ব্র্যান্ডের এসিগুলো। এই এসির উপরে একসাথে 2-3 জন যদি দাঁড়ায় এসির কোনো ক্ষতি হবে না। অনেকে বহুতল ভবনে যখন এই এসিগুলো ফিটিং করে এসির উপরে দাঁড়ায় কিন্তু এসিটা ফিটিং করে বা এসিটা সার্ভিসিং করার জন্য এসির উপরে দাঁড়াতে হয়, সেই ক্ষেত্রে এই ধরনের এসির কোনো ক্ষতি হবে না। এবং ইনডোরের কথা যদি আমি আপনাকে বলি, গ্রি ব্র্যান্ডে রয়েছে প্রযুক্তিগতভাবে সবচেয়ে ভালো টেকনোলজি। আপনার এটা কম্প্রেসার সিস্টেম ওদের নিজস্ব প্রযুক্তিতে এবং এটা বিল্ট ইন সার্কিট সিস্টেমটা ওদের নিজস্ব প্রযুক্তি, যার কারণে এই এসির যে সার্ভিসটা আছে এইটা আপনি অন্য কোনো ব্র্যান্ডের এসিতে পাবেন না। এবং দুইটা এসির মধ্যেই কিন্তু আপনার সিরামিক কোটেড করা আছে, ইনভার্টার নেন অথবা নন ইনভার্টার নেন। সিরামিক কোটেড করার কারণ হচ্ছে ঘরের মধ্যে যদি ধুলামলা হয় আপনি কাপড় দিয়ে মুছলে এসিটা একদম চকচকে নতুন। ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে এগুলোতে? আপনার এখানে আমাদের এখানে ইনভার্টার এসির জন্য পারবেন 10 বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট। আচ্ছা, ঠিক আছে। এবং নন ইনভার্টারের জন্য আপনারা পেয়ে যাবেন 5 বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট। আমি আপনাকে একটা এসি ওপেন করে দেখাবো। আমাদের এখানে যে এসিগুলো রয়েছে আমি দেখাই। সর্বপ্রথম এটা হচ্ছে আপনার 1 টনের। আচ্ছা। আমি আসলে এখানে দুইটা সাইজ ওপেন করার উদ্দেশ্য হচ্ছে ইনডোর এবং আউটডোরের সাইজের একটা আইডিয়ার দরকার। যেমন কারো রুম যদি 120-130 স্কোয়ার ফিট হয় তাহলে তার জন্য কিন্তু 1 টন নির্ধারিত। আচ্ছা, ঠিক আছে। তো আমরা 1 টনটা আগে ওপেন করি। ওকে, আমরা 1 টনটা একটু আপনাদেরকে আনবক্স করে দেখাই। একদম ইন্টিক এসি, এসির মধ্যে কি কি আছে সেটাও আমি আপনাকে বলে দিব। তো আমরা এসিটা একটু আনবক্স করে নিই, আপনারা যদি একটু দেখেন। আচ্ছা, ওকে, এটা হচ্ছে 1 টনটা। আচ্ছা, একবারে হচ্ছে আমরা আপনাদের সামনে কিন্তু আনবক্স করে দেখাচ্ছি লাইভ। ওকে, লাইভ ওপেন করার উদ্দেশ্য হচ্ছে যে এসির মধ্যে কি কি আছে
সেইটা কিন্তু কাস্টমার সহজে দেখতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। যেমন আমাদের এসি তে যে ওয়্যারটা আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোন ব্র্যান্ডে কিন্তু আপনি এত কোয়ালিটিফুল ওয়্যার পাবেন না, এত হেভি তার। একদম আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ এই তারগুলো কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানে 750 ভোল্ট পর্যন্ত এটা সাপোর্ট করবে, 750। ঠিক আছে, তারপরে অ্যাক্সেসরিজ হিসাবে আমি আপনাকে একটা জিনিস দেখাবো যেটা আপনি অন্য কোনো ব্র্যান্ডে পাবেন না বললেই চলে। এই যে দেখেন, গ্রিতে পাবেন সবচাইতে কোয়ালিটিফুল রিমোট। আপনি 2 লাখ টাকা দিয়ে এসি কিনেন, আপনি এত সুন্দর এবং কোয়ালিটিফুল রিমোট পাবেন না। আচ্ছা আচ্ছা, একটা রিমোট আপনি 15 বছর এভাবে ফেলে চুরে যেভাবে ব্যবহার করেন নষ্ট করতে পারবেন না। আচ্ছা, আরেকটা কথা বলি, এই এসিগুলো কিন্তু সম্পূর্ণ স্মার্ট ইনভার্টার এবং এটা কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম। আচ্ছা, ওয়াইফাই সিস্টেম। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, আমরা একটা দিয়ে একটু দেখাই দিই, বাকিগুলো সেম আপনার। আমরা একটা একটু আনবক্সিং করে রাখি। তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। এই যে দেখেন। আচ্ছা, সর্বপ্রথম বলি, এটা হচ্ছে আপনার XPUB, যেটাকে পোলার সিরিজ বলে। এটার বডিটাকে ম্যাট ফিনিশিং করা হয়েছে। আচ্ছা, আপনি হাত দিলে বুঝতে পারবেন এটা ম্যাট গ্লসি। ওকে, এই যে দেখেন, এটা গ্রিল লোগো দেওয়া আছে, এখানে লেখা আছে ওয়াইফাই ইনভার্টার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিল্ট ইন কোল্ড প্লাজমা। বিশেষ করে যাদের হাঁপানির সমস্যা আছে, স্কিন অ্যালার্জির সমস্যা আছে, অবশ্যই যাদের ঠান্ডার অ্যালার্জি আছে, এই ধরনের এসিতে যদি আপনি ব্যবহার করেন আপনার এই ধরনের সাইড এফেক্টগুলো হবে না, কোনো প্রকার সাইড এফেক্ট পাবেন না। এবং গ্রিতে আরেকটা সুবিধা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটা অনেক কম। আচ্ছা, আপনি দেখতে পারেন আমাদের এখানে কিন্তু অফিসিয়ালিভাবে বারকোড দেওয়া আছে, ওয়ারেন্টি পলিসিগুলো এখানে লেখা আছে। আরেকটা বিষয়, একমাত্র গ্রি আছে যে কোম্পানিতে আপনার 100% ভেরিফাইড কপার কন্ডেন্সার এবং কপার ইনডোর কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবং এটা আপনি চাইলে ভেরিফাইড করে নিতে পারবেন ফিটিংস এর সময়। দামগুলো কেমন রাখছেন আপনি? আমাদের এখানে প্রাইসটা আমি একটু বলে দিই আগে, যেহেতু এসিটা দেখাইলাম, আউটডোরটাও তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে আউটডোরটাও রাখা আছে। আচ্ছা, খুবই কোয়ালিটিফুল হবে। আরেকটা জিনিস দেখানোর দরকার আছে, সেটা হচ্ছে গ্রির পাইপ। আপনি গ্রি কোম্পানিতে যে পাইপটা দিবে এটা অন্য কোনো ব্র্যান্ডে পাবেন না। ওকে, আর এদের পাইপগুলো হবে অনেক মোটা। আচ্ছা, এই যে দেখেন, আমি একটা পাইপ দেখাচ্ছি। ওকে, দেখেন এগুলো কিন্তু অনেক মোটা হবে। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, বাংলাদেশের যত ব্র্যান্ডের এসি আছে সবচেয়ে মোটা কপার পাইপ ব্যবহার করে গ্রি কোম্পানি, এটা হাত দিয়ে ব্যাকা করা সম্ভব না। আচ্ছা, অন্যান্য ব্র্যান্ডের দেখবেন লোকাল পাইপগুলো কিছুদিন পরে পরে লিকেজ হয়ে যায়, পাইপটা লিক হয়ে যায়, কারণ ওই পাইপগুলো অনেক নরম হয়, পাতলা হয়, যখন ব্যান করা হয় ফিটিংসের সময় তখন বাঁকা হয়ে লিকেজ হয়ে যায়। আচ্ছা, গ্রিতে এই ধরনের কোনো হিস্টোরি নাই যে ওদের পাইপগুলো সচরাচর লিকেজ হয়। আচ্ছা, দামের আইডিয়াটা দিবেন। এবার আমি প্রাইসের আইডিয়া দিয়ে দিচ্ছি, আমাদের 1.5 টনের সাইজ হচ্ছে যেগুলো। আচ্ছা, এটা হচ্ছে 1 টনের সাইজ, এটা হচ্ছে 1.5 টনের সাইজ। হ্যাঁ, 1.5 টনের সাইজ কিন্তু বাংলাদেশের যত ব্র্যান্ডের এসি আছে সবচেয়ে বড়, মানে গ্রি কোম্পানির একটা 1.5 টন এসি নেওয়া মানে অন্য কোম্পানির 2 টন এসি নেওয়া। আচ্ছা, গ্রি কোম্পানির 1 টন এসি নেওয়া মানে অন্য কোম্পানির 1.5 টন এসি নেওয়া, এরকম আর কি। আচ্ছা, এবার আমি একটু প্রাইসের আইডিয়াটা দিয়ে দিই। সর্বপ্রথম আমি ইনভার্টারের প্রাইসটা দিই, যেহেতু আমি আগে ইনভার্টার দেখাইছি। আমি আবারও বলে রাখছি, আমাদের এটা হচ্ছে ভিজিটিং স্টোর প্রাইস, অনলি এসি প্রাইস। আচ্ছা, আমরা শুধু এসির উপরে এই প্রাইসটা দিচ্ছি। আমরা আজকে থেকে 7 দিনের জন্য একটা লিমিট রাখছি, কোম্পানি থেকে প্রাইস চেঞ্জ হতে পারে এর মধ্যে। 1 টনের প্রাইস দেবো আমরা 48,000 টাকা। 48,000 টাকা আপনি অফার প্রাইস পাচ্ছেন 1 টন জি ইনভার্টার, এবং 1.5 টন ইনভার্টার পেয়ে যাচ্ছেন 66,000 টাকা। 66,000 টন। হ্যাঁ জি, তারপরে 2 টন পেয়ে যাবেন 77,000 টাকা। 77,000, এটা কিন্তু ডিসকাউন্ট দেওয়ার পরে এই প্রাইসটা আমরা দিচ্ছি আপনাকে। আর ইনভার্টার নিলে, নন ইনভার্টার, এটা ইনভার্টার প্রাইস। এবং কেউ যদি নন ইনভার্টার নিতে চায়, নন ইনভার্টার প্রাইস পড়বে 1 টন অফার প্রাইস 43,000 টাকা। 43,000, 1.5 টন পড়বে 56,000 টাকা। আচ্ছা, 2 টন পড়বে 68,000 টাকা। এটা সম্পূর্ণ এসির প্রাইস। আপনার ফিটিংস লাগলে সেটা আলাদা বিষয়, সেটা আলোচনা সাপেক্ষে কি কি লাগবে সেটার উপরে প্রাইস নির্ধারিত হবে। সারা বাংলাদেশ কি ডেলিভারি দিবে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন, বিশেষ করে যারা ঢাকার মধ্যে আছেন, আমাদের ভিডিও দেখছেন, আপনি ফোন দিলে কিন্তু সাথে সাথে আমাদের প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে, ফিটিংস হবে, দেন ওখান থেকেই আপনি এটা পে করতে পারবেন। জি, আচ্ছা, আমাদের এখানে দেখেন এগুলো কিন্তু সব নন ইনভার্টার। নন ইনভার্টার, এই একটা ডিজাইন আছে, এই একটা ডিজাইন আছে, এই একটা ডিজাইন আছে, আমাদের বললাম না যে সবগুলো সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবল। তো যারা নিতে চান, এছাড়া এলিট, মিডিয়া, আপনার ভায়োমি, হায়ার, সকল ব্র্যান্ডের এসি আছে ক্রকারিস পার্কে। আপনারা আসবেন, এসে দেখে শুনে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত এসিগুলো কালেক্ট করতে পারেন।